জোর কদমে নৌকা সারাইয়ের কাজ চলছে ঘাটালে। বন্যার আগাম সতর্কতায় কাজ শুরু করেছে কারিগররা। ঝুমি নদীর বক্ষে চলছে এই কাজ। বঙ্গে এবার আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর বর্ষা মানেই ঘাটালে সেই চেনা ছবি। এক কথায় বিধ্বংসী রূপ দেখা যায় সমগ্র ঘাটাল মহকুমা জুড়েই। বন্যার ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়েন হাজারো মানুষ। জল থমকে থাকে মাসের পর মাস। সেই সময় যাতায়াতের একমাত্র উপায় বলতে নৌকা। তাই বর্ষার আগাম পূর্বাভাস পেয়ে জোর কদমে নৌকা সারাইয়ের কাজ চলছে ঘাটালে। ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর আজ সেই রকম ছবি দেখা গেল। স্থানীয় সহ বিভিন্ন জায়গা থেকে নৌকার কারিগররা এসে জোর কদমে তারা নৌকা সারাইয়ের কাজে ব্যস্ত রয়েছেন। হাতুড়ি বাটালি নিয়ে দক্ষ হাতে চলছে সেই কাজ। কারিগর সহ নৌকার মালিকরা জানাচ্ছেন, ঘাটালে প্রতি বছর বন্যা হয়ে থাকে, সে সময় প্রয়োজনীয় কাজে নৌকাই একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায়। তাই বর্ষার পূর্বাভাস পেয়ে এখন থেকে নৌকা সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। প্রতি বছরই তো বন্যা হয়, তার জন্য আমরা সময় দিতে পরিস্থিতি বাগাচ্ছি। বন্যা আসে গেলে আমরা নৌকা দিতে পারবো না, সেই জন্যই বাগানা হচ্ছে। এখন তাহলে দিন রাতি কাজই চলছে? দিন রাতি কাজ চলছে, পোল বাগানা, পোলের জন্য পোল ভেঙে গেল, তখন আমরা নৌকা দিয়ে পারা পারবো। প্রতি বছরই তো বন্যা হয়, বন্যায় কিভাবে যাতায়াত চলে এদিকে? তখন নৌকা ছাড়া উপায় নেই, একমাত্র নৌকায় ভরসা থাকে। এই তো সামনে বর্ষা আসছে না, তার জন্য নৌকার কাজটা করে নিয়ে হচ্ছে। এই নৌকাগুলো কি আপনাদেরই নৌকা না আমরা বাগাতে আসছে? না, আমরা বাগাতে আসছি। বাগাতে আসছে মানে আপনাদের এই সময়টা এই কাজটাই পড়ে? হ্যাঁ, সময় এই কাজটা বেশি। মানে এই প্রতি বছরই তো এদিকে বন্যা হয়? প্রতি বছরই বন্যা হয়। বন্যার সময় কি এই নৌকায় মতো ভরসা থাকে? হ্যাঁ, বন্যার সময় একমাত্র নৌকাই এখানে জন্ম হয়। এখন তাহলে আমরা আগাম ছাই রাখছি? হ্যাঁ, এই তো বর্ষা আসছে আবার। কাজ করছে নৌকার এখন সারায়? কী কী কাজগুলো করছেন সারায়? হ্যাঁ, এখন যেখানে যা পাটা নষ্ট হয়েছে সেগুলো বাগানো হচ্ছে। পাট করতে হবে, পালকাদরা দেওয়া, এই সমস্ত কাজ মালটা রেডি করে নিয়ে আসছি।